সম্পর্ক পূর্ণতা পেল হাসপাতালের বেডে। পাত্রী বিয়ের আগের দিনেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, কিন্তু পাত্র কথা দিয়েছিলেন নির্ধারিত দিনেই বিয়ে হবে, আর সেই মতোই শুরু হয় তোড়জোড়। একদম অল্প সময়ের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ যতটুকু সম্ভব আয়োজন করেছিল এবং একই সঙ্গে আয়োজন করা হয়েছিল বাড়ির পক্ষ থেকে, এবং তারপরেই হাসপাতালের বেডে বসে বিয়ে সম্পন্ন হয়েছে এই যুগলের। এবং দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে এই বিয়ের অভিনব ছবি রীতিমতো নজর কেড়ে নিয়েছে নেটিজেনদের। এই ছবি একদম মন ভালো করা এমনটাই বলছেন অনেকে। এবং একই সঙ্গে এইভাবে বিয়ে হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যেও রয়েছে আনন্দ, এবং অসুস্থতার মধ্যে দিয়েও ভীষণ খুশি পাত্রী নিজেও। একদিন আগেই জানা গেছে। তো আজকে কি হলো হাসপাতালে? বিয়ে হলো হাসপাতাল, হাসপাতাল কর্তৃপক্ষ এলাও করলো বিয়ে করার জন্য, তাদেরকে ধন্যবাদ। আদতে দিল্লির বাসিন্দা অমিত মুখার্জি, তিনি 2.5 বছর আগে দুর্গাপুরে আসেন কর্মসূত্রে, আর দুর্গাপুরে এসেই তার সঙ্গে পরিচয় হয় পাত্রী সুচরিতা পাত্রের। প্রথমে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কের পরিণতি পায়, এবং তারপরেই বিয়ের তোড়জোড় শুরু হয়। দুই পরিবারের সহমতেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। 2 মার্চ তাদের বিয়ের তারিখ ঠিক হলেও বিয়ের আগের দিন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন সুচরিতা দেবী, এবং তিনি ভাইরাল হেপাটাইটিসে অসুস্থ হন, ভমিটিং শুরু হয়, এবং তখন তার শারীরিক অসুস্থতার জন্য দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। কিন্তু নির্ধারিত দিনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন পাত্র, এবং তারপরেই এই অভিনব আয়োজন করা হয়েছে এবং হাসপাতালের বেডে হয়েছে এই বিয়ে। লাভ কাম অ্যারেঞ্জ ম্যারেজ। তো এবার জিনিসটা হয়েছিল কি, আমাদের প্ল্যানিং ছিল আজকে বিয়ে করা 2 মার্চে, কিন্তু এই পরশু রাতে আমাদের জানা যায় কি আমার যে বউ সুচরিতা পাত্র, ওনার খুব মানে অবস্থা খারাপ, খুব ভমিটিং, দিয়ে টেস্ট হওয়ার পরে জানা গেল ওনার মানে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, দিয়ে জানা গেল ওনার জন্ডিস খুব বেশি বেড়েছে,